গতকাল জিয়াগঞ্জ শিব সিং কলেজের বোটানি বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি গো ঠাকুর, তারপরে আজ তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। ঠিক আমার পেছনের দৃশ্যটা, তারা কলেজের যে মেন গেট সেই সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে সকল অধ্যাপকরা। এবং পাশে যে কলেজ রয়েছে রানী ধন্যাকুমারী কলেজ, এছাড়াও পার্শ্ববর্তী কলেজ থেকে অধ্যাপকরা এসে তাদের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। যে ঘটনা নিন্দাদায়ক এই প্রসঙ্গে তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। এবং আবার আগে যে শিবসিং কলেজ যে জায়গায় ছিল সেই জায়গায় যেন আবার এই জায়গায় একই জায়গায় ফিরে আসে তার দাবি জানাচ্ছেন। একজন অধ্যক্ষকে পেটানো কার কাজ, তারা সেই দুষ্কৃতি। পুলিশ ঘটনা তদন্ত করছে, আমরা পুলিশ সূত্র যেটি জানতে পারছি পুলিশ এই ঘটনা তদন্ত নেমেছে। তারা যেহেতু ঢাকা হিসেবে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি অধ্যাপকদের পক্ষে। পুলিশ তাদের তদন্ত করছে, এই তদন্ত কোন পথে এগোয় সেদিকে চোখ থাকবে আমাদের। ক্যামেরায় অর্ঘ দত্তর সঙ্গে প্রবীণ মণ্ডল, এনটিভি ডাব্লিউবি। কি হয়েছিল বিষয়টা কি জানতে? ঘটনাটা হচ্ছে কালকে বৈকাল 5টার পর, যে ঘটনা আমরা ঠিক 6টার পরে জানতে পেরেছি, কারণ ছাত্ররা সবাই টিচারদের নিয়ে ব্যস্ত হয়ে জানতে পারেনি। ঘটনা হয়ে গেছে কালকে যে টিচারকে যারা বা যেই দুষ্কৃতিরা, আমি তাদেরকে দুষ্কৃতি বলবো এই কারণে, এটা কোনো ছাত্রের কাজ হতে পারে না। একটা ছাত্রর কাজ কখনো এটা মানে হতে পারে না। আমি তাদেরকে ছাত্র বলবো না, তাদেরকে দুষ্কৃতি বলবো। যারা করেছে এটা, এটা তীব্র প্রতিবাদ জানাই। তার জন্য আজকে আমরা এখানে সামিল হয়েছি শিক্ষকদের আন্দোলনের মধ্যে। আমরা কোনো রং দেখিনি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, আমরা রং দেখিনি। আমরা শিব সিংয়ের ছাত্র হিসাবে, প্রাক্তন ছাত্র হিসাবে, এবং যেহেতু আমরা ইউনিয়নটা করি, ছাত্র রাজ্যের সঙ্গে যুক্ত আছি, এই ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা সর্বদা স্যারের পাশে থাকছি। এবং হিমাদ্রি বাবুর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো, কারণ উনি খুব ছাত্র দরদি টিচার। ওনার সাথে আমাদের মাঝে মাঝে ছাত্র সমস্যা নিয়ে আলোচনা হয়, ইউনিয়নের সমস্যা নিয়ে ওনার সাথে আলোচনা হয়। উনি সরাসরি না থাকলেও উনি আমাদেরকে উপদেশ দেয় কিছু কিছু, যে এই জিনিসগুলো করলে কলেজের ভালো হবে। তো তার উপর যে আক্রমণ, এটা খুব লজ্জাজনক। জিয়াগঞ্জের বুকে শিব সিংয়ের কলেজের এই ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর বিরুদ্ধে যতদূর আন্দোলন করতে স্যাররা যতদূর যাবেন, এবং তাদের সঙ্গে আমরা আছি। এবং আজকেও আমরা এই অবস্থানের পর আমরা জিয়াগঞ্জে একটা বিক্ষোভ, একটা প্রতিবাদ মিছিলে আমরা সামিল হব। সেই মিছিলের স্লোগান কী হবে? অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে, কারণ এরা ছাত্রর কাজ না এটা। কারণ হোস্টেলের বাইরে একজন শিক্ষককে তিন চারজন দুষ্কৃতীরা আক্রমণ করবে, এটা ছাত্র হতে পারে না। তারা আর যাই হোক, তাদেরকে ছাত্র বলে আমি ছাত্রদেরকে অপমান করতে চাইছি না, এটা ছাত্র স্বভাব, কখনো এটা হতে পারে না। তুমি নিজে জিয়াগঞ্জের বাসিন্দা, তিনি বাইরে থেকে এসে জিয়াগঞ্জে আছেন, এই যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, নিজে জিয়াগঞ্জবাসী এই ঘটনাটাকে কিভাবে দেখছো? এই এই ঘটনার সাথে না, যারা বলছে যে জিয়াগঞ্জে এই ঘটনা ঘটে গেল, জিয়াগঞ্জে কালচার না, কখনোই কালচার জিয়াগঞ্জে নাই। আমরা বরাবরই দেখেছি যে ছাত্ররা সবসময় শুধু কলেজের নবীনবরণ সোশ্যালে আন্দোলন করে না, শিক্ষকদের উপর আক্রমণ আসলে বা কলেজের সাম্প্রদায়িক কিছু অসুবিধা হলে ছাত্ররা জিয়াগঞ্জের মানুষ তাদের পাশে দাঁড়ায়। আজকের দিনেও এটা, আজকের দিনেও প্রমাণিত যে আমরা জানতাম না যে আজকে এই ঘটনা, আজকে যে অবস্থান বিক্ষোভ হবে বা অবস্থান স্যাররা আজ আজকে বিক্ষোভে সামিল হবে। আমরা ছুটে কিন্তু যে যেখানে থাকি সরস্বতী পুজোর টাইমে সবাই যে যেখানে থেকে থাকে, আমরা কিন্তু এসে স্যারদের পাশে এসে দাঁড়িয়েছি। এটা জিয়াগঞ্জের কোনো মানুষের কাজ না, এটা যারা এক কথা বলে তারা কেউ জিয়াগঞ্জে হতে পারে না, কারণ জিয়াগঞ্জের এই কালচার কখনোই ছিল না, এখনও নাই। আপনার নাম? সুমন দাস, প্রাক্তন ছাত্র শিব সিং কলেজ, এবং সহসভাপতি মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আপনার টুকটুকে স্যাররা যাচ্ছিল, কি হলো ঘটনাটা? স্যারদেরকে এখান থেকে তুলে নিয়ে গেলাম 4:30 বাজে, তখন স্যাররা বই ঘরের ওখানে দাঁড়িয়েছিল 15 মিনিটে, 5টা বাজালো, যে 5:05-10 ঘটনা, 5:10 ঘটনাটা। স্যারকে যেই দেখো আমি গাড়িটা নেমে গিয়ে ঢুকেছি, পিছন থেকে স্যারকে আক্রমণ করে, পিছন থেকে স্যারকে মারধর করে, ফিস্তা ফিস্তি করে। হ্যাঁ, দিয়ে তারপরে? তারপরে ওখানে একজন ভদ্রমহিলা ছিল কালো মুচুল, তিনি এসে যখন ই করে আমার গাড়িতে যখন মারে, আমি তখন ডান দিক দিয়ে নেমে যাই, আমার গাড়িতে মাছি গেলে তখন উইকেট ফেলে পালিয়ে যায়। কাউকে দেখতে চেনার কাউকে? রুমাল বাঁধা, চোখের চশমা। আগে কি ওদেরকে জিয়াগঞ্জে কখনো দেখেছো? মনে হয় ওরকম
দেখেছি বলে মনে হয় না, সব মোটর সাইকেল ছিল স্যার একটু দূরে, মানে ওখানে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, তার প্যান্ডেল ছিল, তার প্যান্ডেলে পরে ওখানে একটা মারুতি গাড়ি ছিল, তারপরে ওদের গাড়িটা রাখা ছিল, মোটর সাইকেল রাখা ছিল, পালিয়ে গেছে, তারপরে লোকজন জমায়েত হয়ে যায়, তখন স্যারকে নিয়ে ভেতরে। আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস, কলেজ স্ট্যান্ডে আমাদের গাড়ি। গতকালের আক্রমণ পরে আজকে আমাদের শিক্ষক মণ্ডলীর অবস্থান বিক্ষোভে বসেছিল, এখন আপনার শারীরিক অবস্থা কিরকম? ভালো নেই, কিন্তু আমরা সবাই বলব কারণ আমাদের কলেজে শিক্ষকদের মার খাওয়াটা এখন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনার মতো দাঁড়িয়ে গেছে। আজকে সবাই মিলে বলছিলাম, আজকে লড়াঝকতা চলতে দেওয়া যায় না, এই বেনিয়ম চলতে দেওয়া যায় না, এটা অনিয়ম, এটা বেনিয়ম হচ্ছে, বেআইনি বেনিয়ম হচ্ছে। আজকে সবাই বসবো, সরকারের নিয়ম অনুযায়ী আবিষ্কৃত নিয়ম অনুযায়ী সমস্ত না কাজ হচ্ছে, আমরা পুরোটা জানতে থাকবো। আইন চাইবার জন্য আমরা বসবই, এবং যতদিন না আমরা কলেজে আইনের শাসন ফিরে আসছি ততদিন পর্যন্ত আমরা এইভাবে প্রতিবাদ করবো। আপনিও ছিলেন টুকটুকে, ঠিক ঘটনার বিস্তারিত বিবরণটা কি হয়েছিল? দেখুন, আমরা কলেজে প্রায় 5:15 নাগাদ আমরা কলেজ থেকে বেরোই, আমি হিমাদ্রি বাবু এবং সোজা বাবু, সামনে টুকটুক থেকে টুকটুকে বসে আমরা তিনজন মিলে হিমাদ্রি বাবুর কোয়ার্টার্সে যাচ্ছিলাম। কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল জিয়াগঞ্জ, আমাদের সহকর্মীর একদিন তার ছেলের বাড়িতে ছিল, সেখানে আমরা যাওয়ার জন্য ভাবলাম হিমাদ্রি বাবুর কাছে সময়টা কাটাই, একটু চাটা খাবো, এবং সেই জন্য আমরা সেখানে যাওয়ার জন্য এখান থেকে এগিয়ে টুকটুকি করে যাচ্ছি, বই কিনলাম একটা বইয়ের দোকানে, গিয়ে তারপর টুকটুকি করে আবার চেপে আমরা যেতে থাকলাম। এবং যাওয়ার পথে আমরা যখন হোস্টেলের গেটের সামনে জাস্ট পৌঁছেছি, ঠিক সেই মুহূর্তে দেখছি কয়েকটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে উইকেট হাতে, এবং উইকেট হাতে করে তারা দাঁড়িয়ে আছে, আমরা দেখছি আমার থামার সঙ্গে সঙ্গে তারা কয়েক পা এগিয়ে এসে আচমকা হিমাদ্রি বাবুর হাতটা চেপে ধরে, জামা টেনে ধরে তাকে টেনে বের করার চেষ্টা করছে। সজলবাবু এবং আমরা দুজন মিলে যাই, কী করছে কী করছে তোমরা, কী ব্যাপার না করতেই ওরা ইয়ের করে উইকেটে করে তাকে এক খানা বাড়ি চাপিয়ে দিয়েছে, সেটা যাই হোক কোনো রকমভাবে লেগ ছাদে লেগে গায়ে লেগে লাগে মাথায় মারছিল সেটা। তারপরের থেকে আমরা যখন হাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে তারা আবার উইকেটে করে গাড়ি মারছে, তার কোমরে হাতে পায়ে এবং বেধড়ক মার মারছে, আর আরেকজন উইকেট হাতে করে আর একটা গেটের পাশে, মানে আমি যেন না পাওয়াতে পারি ওদেরকে না নিয়ে পাওয়া যাবে, সেই জন্য সে গার্ড দিচ্ছে, আর দুজন মিলে তারা এদিকে সামনে ঘিরে আছে এবং বেধড়ক মারছে। আমরা তো সেই চিৎকার করছি যে কী ব্যাপার তোমরা মারছো, কারণ একজন শিক্ষককে তোমরা দেখা দিচ্ছে, এইভাবে আমরা যখন তাকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু বাবারি মারে করছে হিমাদ্রি, এতজন মারছে তাকে, এবং শেষে আমরা যখন দেখছি যে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে চলে এসছে, আমিও তখন নামার চেষ্টা করছি, তখন ওরা মারধর করে দিচ্ছু উইকেট একটা ফেলে দিয়ে, আর দুজন উইকেট হাতে করে চলে গেল, আর একটা উইকেট ফেলে দিয়ে আর তিনজন মোটর সাইকেল ঝাঁপ করে চেপে প্রচণ্ড গতিতে সেখান থেকে বেরিয়ে চলে কাউকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন? হ্যাঁ, বলছি প্রায়শই লোক সেখানে জড়ো হয়েছিল, তারা বলছিলেন যে এই ছেলেগুলোকে এই মুহূর্তে তো আমরা এখানে তো দেখি না খুব একটা, এরা অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করছে দেখলাম উইকেট হাতে করে, তা আমরা ভাবলাম ওদের খেলাধুলো করবার জন্য তারা এখানে এসছে, তা আপনাদেরকে মারবার জন্য তারা তো আমাদেরকে জাপতে ধরে বাঁচিয়েছে অনেকটা, চেষ্টা করেছে স্থানীয় লোকজন যারা, হ্যাঁ, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করবো করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তার কারণ এগুলো একেবারে আমাদের পক্ষে অচেনা, হ্যাঁ, পুরোপুরি অচেনা, বাইরের ওরাও সেটা বলল, স্থানীয় লোকেরাও বলল,
বলে যে এইগুলোকে আমরা সেভাবে চিনি না, বাইরে থেকে কোথাও এসছে আশপাশ থেকে এবং তারা ভাড়াতে দেয়। তো আজকে আপনাদের আন্দোলনের সঙ্গে সামিল দিয়েছে আপনাদের ছাত্র নেতা, এই বিষয়ে কি বলবেন? জানি না, আমরা তো সেই বলতে পারবো না, কারণ এটা অদ্ভুত ব্যাপার লাগছে আমাদের কাছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের সাথে না থেকে পথে থাকতো তারা, আজকে কেন তারা এসছে সহমর্মী হয়ে হয়তো পরিস্থিতির চাপে পড়েই হয়তো তারা আসছে। আপনার নাম? উত্তম ঘোষ। আপনি? আমি জুলজি ডিপার্টমেন্টে আছি।